আজকের ভিডিওটা মূলত আয়েশার বাবার জন্মদিন নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আয়েশার বাবার জন্মদিন, আর আমি তাকে সারপ্রাইজ দেবো হচ্ছে একটা কেক। আর তো কিছু দেওয়ার আমার সামর্থ্য নেই, তাই আমি তার জন্য লুকিয়ে লুকিয়ে একটা কেক নিয়ে আসছি। আর এখন বাজে প্রায় রাত 12টা, আর আমি কেকটা যে নিয়ে আসছি সে জানে না, কারণ আমি আমার বাবুকে আমার শাশুড়ির কাছে রেখে বাহিরে গেটের বাইরে গিয়ে বোরখা পরে রাত 8:30 দিকে আমি কেক আনতে গেছি। তো সে আমাকে খুঁজছে, তো আমার শাশুড়ি বলছে সে আমি লুবা পাশের ঘরে গেছে। তো চলুন এখন আমার তাকে সারপ্রাইজ দেওয়ার পালা। তো একা একা সব কিছু করতেছি, তো আমার আরেকটা ননদ বোন বা দেবর থাকলে হয়তো একটু হেল্প হতো, কিন্তু একা একা সব কিছু করা খুবই কষ্টের। তো এখন আপনারা দেখতেছেন সব অন্ধকার, কারণ সবাই ঘুমিয়ে পড়ছে। আর ওই যে ঘরের ভিতর আয়েশার পাপা আর আয়েশা ঘুমাচ্ছে। তো এই তো আমি এখন আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে এখন কেকটা বের করব। কেকটা বের করে এটার উপরে মোমবাতি ডেকোরেশন করব। তো চলুন, এই যে আমার কেকটা। তো কেকটা নিয়ে আমি লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে যাচ্ছি, কারণ এটা ঘরে লাইট জ্বালিয়ে করা যাবে না। আর এটা হচ্ছে কেক, অ্যাম্বার থেকে আমি নিয়ে আসছি। আর এখন এটার ভিতরে দিব হচ্ছে মোমবাতি, আর বাহিরে মানুষ কয়েকজন মানুষ জাগনা আছে। আর এই যে আমি কেকটা যে কী কষ্ট করে নিয়ে আসছি, দোকানে সব কেক শেষ, কারণ আমি যাইতে যাইতে বেজে গেছে 9টা। আর এত রাত্রে তো কেক পাওয়া যাবে না, তাই আমি খুঁজে একটা অনেক খুব ছোটো, কিন্তু ভালোবাসাটা কিন্তু আমাদের খুব বড়, তাই ছোট হলে কোনো সমস্যা নেই। আর সে এটা জানেও না, কালকে যে তার জন্মদিন মূলত সে এটাই ভুলে গেছে। তো এখন আমি মোমবাতিগুলোও নিয়ে এসে পড়ছি, আমার গুটি গুটি মোমবাতিগুলো। এই যে আমার গুটি গুটি মোমবাতি, আর এগুলো দিয়ে আমি এখন কেকটা সাজাবো। তো চলুন দেখাই সাজানোর পর কেকটা কেমন দেখা যায়। আর এটা আয়েশার হওয়ার পর আয়েশার পাপার প্রথম জন্মদিন, আর আয়েশার বাবা জানে আমি দুধ খাওয়ার জন্য উঠছি মূলত, কিন্তু আসলে না, আমি দুধ খাওয়ার জন্য উঠি নাই, আমি তার কেক সারপ্রাইজ দেওয়ার জন্য খাট থেকে উঠছি। আমি তাকে সবাই মিলে ঘুমাইতে চলে গেছিলাম, আর এই হচ্ছে কেক। এখন আমি এটার ভিতরে মোমবাতিগুলো দিয়ে একটা একটা করে সাইডগুলো রাউন্ড করে সাজাবো। আর এই হচ্ছে মোমবাতিগুলো আমি এনে সুন্দর করে এগুলো মানে ঠিক করে রাখছি, যাতে পরে আমার দেরি না হয়, কারণ 12টা বেজে গেছে। আর এই যে আমার মোমবাতিগুলো এগুলোর বসিয়ে ফেলছি, এখন আমি এটা এখানে রেখেই চলে যাব, দেখি তার সে কী করতেছে, সে মোবাইল টিপতেছে আমি যতটুকু জানি। টানটানা, আমার কেক রেডি, এখন এটা আমি তাকে দিও সারপ্রাইজ। আয়েশার পাপার সাথে ছিল এটা প্রথম জন্মদিন। আমি দোয়া করি তুমি হাজার হাজার জন্মদিন আয়েশার সাথে উদযাপন করতে পারো। তো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।